আপাতত যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এটা হচ্ছে কারা প্রসাদ লাহোর সে মানে কলকাতা সে আপনি শোনা হ্যায় কলকাতা ক্রিকেট টিম ভি কলকাতা হ্যাঁ 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 ইডেন গার্ডেনস লাহোর ভাসে ফেমাস কারা প্রসাদ ये अच्छा था मैं कोलकाता से हूँ আমি যেখান থেকে কিনলাম ওই মুলতানি হালুয়াটা তার ঠিক পাশে ওই কুলফির দোকানটা পাকিস্তান সিরিজের এপিসোড 1 এ আপনারা দেখেছেন আমি কিভাবে পাকিস্তানে প্রবেশ করলাম আমার কি কি ডকুমেন্টস লাগলো কোথায় কি চেকিং হলো সেই সমস্ত বিষয়পত্রগুলো मैं बंगाली में पहले बोल लूं हां हां तो करो ना मैं नहीं कुछ बोलूंगा আজকে হলো পাকিস্তান সিরিজের দ্বিতীয় এপিসোড যেখানে আপনারা জানবেন কারতারপুরের গুরুদ্বারার ব্যাপারে আপনাদের আলাপ করাবো পাকিস্তানের মানুষজনের সাথে জানতে পারবেন পাকিস্তানের শিখ ধর্মস্থানের ভিতর ধর্মের মর্যাদা রেখে কি সুন্দর শান্তির পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করা হয় তাহলে চলুন শুরু করা যাক গুড মর্নিং নমস্কার সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানাই পাকিস্তান সিরিজ এপিসোড 2 তে অবশেষে কিন্তু এসে গেছি কর্তারপুর সাহেব কিছুক্ষণ আগে এই বাসটাই আমাদেরকে কর্তারপুর সাহেবের এই গেটের কাছে নামিয়ে দিয়েছে ভেতর থেকে সিকিউরিটি চেক ইন করে পৌঁছে গেছি কর্তারপুর সাহেব ছোটবেলায় মানে ইডেন গার্ডেন্সে বসে ভারত পাকিস্তান ম্যাচ দেখেছিলাম কিন্তু কোনোদিনও সত্যি বলতে ভাবিনি যে পাকিস্তানের মাটিতে পা রাখবো এই যে আমি এখন হাঁটছি আমি কি অনুভব করছি এই যে গোটা বিষয়টা আমি বলে বোঝাতে পারবো না তো ঠিক আছে বেশি কথা বলবো না গোটাটা একটা এক্সপিরিয়েন্স চলুন ঢোকা যাক কর্তারপুর সাহেবের ভিতর তো কর্তারপুর সাহেবে ঢোকার সাথে সাথে এইখানে যেটা দেখতে পারছেন এই দিকে এইটা হচ্ছে জুতো রাখার জায়গা আপনারা এখানে জুতো রাখতে পারেন ইভেন লকারও আছে থ্যাংক ইউ স্যার তো জুতোটা রাখার পর যেরকম গোল্ডেন টেম্পল একটা ছোট্ট সিলভার কয়েন দিয়েছিল সেরকম এখানে একটা কার্ড টাইপের দিয়েছে বা এটাকে কী বলে আমি জানি না তো এটা দিয়েছে তো এখন আমরা যাচ্ছি লকার রুমের দিকে এটা হচ্ছে লকার রুম আপনারা চাইলে আপনাদের ব্যাগপত্র এবং অন্যান্য জিনিসপত্র এখানে রাখতে পারেন যেমন এই লকারটা ফাঁকা আছে এটা চাবিও লাগানো আছে তো চাবিটা নিয়ে তারপরে চলে যান আমি আবার ব্যাগ কিন্তু ক্যারি করব সেই জন্য আমি লকার রুমে রাখছি না জিনিসপত্র বা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যদি কেউ পরবর্তীকালে আসে তারা এখানে কিন্তু জিনিসপত্র রাখতে পারে বাত কর সকতে হ্যাঁ আচ্ছা স্যার মেরা নাম কস্তবে আপনার নাম ওয়াহাব मैं कोलकाता से हूँ आप कहाँ से हो नाड़वाल अच्छा तीन लोग मिल गए नाड़वाल के ऑलरेडी अच्छा हमारे ड्राइवर साहब थे नाड़वाल के फिर जो गोल्फ कार्ट चला के लाए वो नाड़वाल के थे ये दो भाई अब भी कौस्तव नाम है मेरा आपका सर मेरा नाम है ऐसा कथा बोली मैंने एक क्षेत्रे আমি এখনও অবধি আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলবো আমি এখনও অবধি যে কজন মানে পাকিস্তানের মানুষের সাথে কথা বলেছি বা যাদের সাথে দেখা হয়েছে মানে একটা হয় না ওয়ার্ম গ্রিটিংস সেই বিষয়টা আমি তার বাইরের বিষয়ে যাচ্ছি না রাজনৈতিক বিষয়পত্রতে যাচ্ছি না কিন্তু আমার যাদের সাথে দেখা হয়েছে তাদেরকে কিন্তু আমার ভালো লেগেছে শত্রু বলে মনে হয়নি স্যার স্যার ইয়ে কনসা ফুল হে স্যার नमस्ते कौन सा फूल है सर पटोनियन हाँ पटोनियन पटोनियन अच्छा बहुत खूबसूरत है मेरा नाम कौस्तव है सर आप यहीं से हो नाड़वाल से अच्छा मैं कोलकाता से आया हूँ थैंक यू तो এই হলো সেই গুরুদ্বারা এই হলো সেই কর্তারপুর সাহেব যার জন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ছুটে আসেন গুরুদ্বারা আমি আমার লাইফ টাইমে খুব কমবারই ভিজিট করেছি কিন্তু সত্যি বলছি এখন যে ভিজিট করলাম না সেটা অকল্পনীয় আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে এই সিমিলার ফিলিং কিন্তু আমি পেয়েছি বাবা লোকনাথের মন্দিরে ওখানকার যে শান্তি
ওখানকার যে একটা গন্ধ, ওখানকার যে একটা ভাইব, সেটা কিন্তু এখানেও আছে। আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে কারা প্রসাদ। ব্যাকগ্রাউন্ডে এরকম গান হচ্ছে আর আমি বসে আছি, ভাবো। अपना नाम क्या है? मेरा नाम कौस्तव है। आपका नाम सर? तनवीर। तनवीर जी, तो कौस्तव भाई से मिलकर बहुत अच्छा लगा भाई मुझे, और भाई अपने वीडियो शूट कर रहे थे तो मैंने कहा कि यूट्यूबर है तो मैं भी यूट्यूबर हूँ। आपका नाम बता दीजिए जी। अपना मंडी खेल। अच्छा, चैनल का नाम मेरे विलेज के नाम से ही है। अच्छा, अपना मंडी खेल। और इंशाल्लाह तआला विजिट करेंगे आपका चैनल हम। जी हम भी सर। बहुत अच्छा लगा। मेरे को तो फिर भी समझ में आ जाएगा, गुरुमुखी थोड़ा थोड़ा मेरे को समझ में आता है। लेकिन बंगाली तो नहीं मुझे समझ आती, लेकिन चले हम ठीक है, भाषा की कोई दिक्कत नहीं। विजिट करेंगे आपके चैनल का, कमेंट्स करेंगे इंशाल्लाह तआला। बहुत अच्छा लगा आपको मिलके। थैंक यू। करतारपुर साहिब तो चले एलें, দেখেও নিলেন কর্তারপুর সাহেব, কিন্তু এর গুরুত্বটা কি কেউ জানেন? যদি সেই গুরুত্বটাই না জানা হলো তাহলে কিন্তু এই গুরুদুয়ারাতে আসা অর্থ। শিখদের ধর্মগুরু হলেন গুরু নানক সাহেব। কথিত আছে গুরু নানক সাহেব তার জীবনের শেষ 18টা বছর এই কর্তারপুরেই ছিলেন, এবং এখানে তিনি চাষবাস করেন, এখানকার মানুষজনের সেবা করেন। তো সেই জন্য শিখ সম্প্রদায়ের মানুষের কাছে কর্তারপুর সাহেব এই গুরুদুয়ারাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন আমরা দেখে নিই যে জায়গাটায় গুরু নানক সাহেব চাষবাস করতেন সেই জায়গাটা কীরকম। তো এই হলো সেই জায়গা যেখানে গুরু নানকজি চাষবাস করতেন। দেখতে পাচ্ছেন চোখের সামনে খুব সুন্দর জায়গা, এবং ওই দিকে আমি যা দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। এই জায়গাটাকে বলে নিশান সাহেব। চোখের সামনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে গুরু নানক সাহেবের চাষের জমি। উনি কিন্তু এখানেই শেষ জীবনে চাষবাস করতেন। একটা অদ্ভুত শান্তি, পাখি ডাকছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর জায়গা। আপনার নাম কি আছে? আমার নাম সাইমন। হ্যাঁ সাইমন। সাইমন সাইমন মানে সাইমন। আচ্ছা, আমি লাহোর থেকে আছি। লাহোর থেকে? আচ্ছা, মেরে কো জ্যাদাতর জো মিলে ও সব নারওয়াল সে, লাহোর সে আপ মিলে। হ্যাঁ জি, মেরা নাম কৌস্তব হ্যায়। কৌস্তব, মে কলকাতা সে আয়া হুঁ। কলকাতা সে? হ্যাঁ জি। সহি হে। ওর কিয়া হাল হ্যায়? বহুত আচ্ছা। কেসা লাগা হামারা লাহোর? বহুত আচ্ছা। কেসা হ্যায় পাকিস্তান? বহুত আচ্ছা, বহুত ওয়েলকামিং, বহুত ওয়ার্ম। বহুত শুকরিয়া স্যার, বহুত শুকরিয়া। ওর আপকো আপকো কেসা লাগা আকে? মিলকে কেসা লাগা? মিলকে বহুত আচ্ছা। মেরা ভি পহলি, মেরি ভি পহলি দফা হ্যায়। না ভি পহলি মরতবা ইয়াহাঁ পে আয়া। মিল গয়া? মারি আভি ঈদ গুজরি হ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ব্যাসে বাইন বোলা কে টুর করো। হ্যাঁ জি। ইয়াহাঁ পে চলতে হ্যায়। তো সবই ফ্যামিলি বগেরা মিলকে? হ্যাঁ। ও মেরি ফ্যামিলি হ্যায়। আচ্ছা। তো সব মিলকে পহলি মরতবা ইয়াহাঁ ইয়াহাঁ পে আয়া। আচ্ছা আচ্ছা। ই মেরি ফ্যামিলি। নমস্তে স্যার। ইয়া লে কি বহুত আচ্ছা। मैं अभी भैया से मिला, भैया बोले कि आप लोग फैमिली मिलके आए हो। अच्छा 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 अच्छा, थैंक यू। ये भाई इंडिया से? लाहौर से। मैं कोलकाता से हूँ। आपने सुना है कोलकाता? हम अक्सर मूवीज में सुनते रहते हैं, मूवीज देखते रहते हैं कोलकाता के बारे में। अच्छा, क्रिकेट टीम भी कोलकाता है? हाँ हाँ हाँ, ईडन गार्डन्स। लाहौर वैसे ही फेमस है। ये अच्छा था। हाँ, लाहौर ही फेमस है क्योंकि मैं भी थोड़ा मोड़ा वीडियो देखता रहता हूँ लाहौर का। आपने हमारी टीम का सुना है लाहौर के अंदर? हाँ सुना है, सुना है। आप PSL चल रहा था ना? लास्ट टाइम हमारी टीम ने विन किया है। अच्छा अच्छा अच्छा, तो आपको भाई का तो सुन लिया, आप लोगों को कैसा लग रहा है? मेरे को भी बहुत, मतलब एक सुकून सा माहौल लग रहा है। बहुत ही एक ऐसी जगह कि यहाँ पर हम आए हैं और एक ऐसे दिल को सुकून मिल जाता है, और माइंड फ्रेश हो गया। कोई यहाँ पर जैसे होता है ना कि कोई टेंशन है, परेशानी होती है दिल में, वो सारी दूर हो गई इस टाइम। बस यही है कि सुकून ही सुकून है हर तरफ। लोकजनों से देखा होच्छे, तादर से गल्प करछि, अड्डा मारछि, তাদের গল্প শুনছি, তাদেরকে আমার গল্প বলছি, ভিডিও বানাচ্ছি, খুব ভালো লাগছে। প্লাস এই শান্তিপূর্ণ আবহাওয়ায় গুরু নানকজির গান হচ্ছে ভক্তিপূর্ণ,
আর গোটা গুরুদ্বারাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক বড় জায়গা জুড়ে। আই এম গ্ল্যাড যে এরকম একটা শান্তিপূর্ণ আবহাওয়া এখানে বজায় আছে। আমি চাইবো শুধু এখানে নয়, আমাদের মানে দুই দেশের সম্পর্ক যেন এতটা শান্তিপূর্ণ কোনো না কোনো দিন হয়ে যায়, এটাই আশা করব। তো আপাতত আমরা কিন্তু যাচ্ছি লঙ্গর খেতে। তো পাকিস্তানে এটা আমার প্রথম মিল। আপাতত যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে রুটি, রাজমা, দেন এদিকে একটা পোলাও। লঙ্গর যে আমি খুব বেশি খেয়েছি তা নয়, আমি অল্প কিছুই খেয়েছি, হ্যালো, তো অল্প কিছুই খেয়েছি, কিন্তু তার মধ্যে এই লঙ্গরটা আমার মনে থেকে যাবে। প্রথমত পাকিস্তানে খাওয়া আমার প্রথম মিল, দ্বিতীয় কথা চালটা মানে যে ইয়েলো রাইসটা ছিল সেটা এত ভালো ছিল আমি বলে বোঝাতে পারবো না। আর এইটা হচ্ছে লঙ্গরের কিচেন, একদম সিস্টেমেটিক ওয়েতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হচ্ছে। ইয়ে কে ওরা আচ্ছা, চাওয়াল বহুত আচ্ছা থা, তো হিসেব মতন কাইন্ড অফ ব্রেড পকোড়া। অ্যান্ড এই হচ্ছে লঙ্গরের কিচেনটা, সচ মে চাওয়াল বহুত মতলব বললা নেই চাই লেকিন বহুত আচ্ছা থা, থ্যাংক ইউ। তো এখানে শুধুমাত্র এরকম নয়, মানে বেঙ্গলি মে পেলে বললু, तो पाजी से इधर मिला, इधर पूरा ग्रुप बैठा हुआ है, ऐसा कोई नहीं कि इंडियन अलग से बैठे हुए हैं, पाकिस्तानी अलग से बैठे हुए हैं, सब मिल रहे हैं, सब बातें कर रहे हैं। सर आपका तनवीर सर ना, तनवीर जी ना, हाँ तनवीर भाई से जब बात हो रही थी तब उन्होंने बोला था कि उनके जो फॉलोअर्स हैं वो आ रहे हैं, वो उनसे मिल रहे हैं, तो ये पूरा ग्रुप है, एक बार सब हाय। तो पाजी का बहुत इंटरेस्ट है ब्लॉग में लेकिन वो बात नहीं करना चाहते, ऐसे कैसे ब्लॉग बनेगा, बाद में करके कितना बाद में। हर जगह ही ना कुछ ऐसे लोग होते हैं जो शर्माते हैं, मेरा भी जो ये शर्माना ना बड़े अरसे बाद दूर हुआ है, तो आस्ता आस्ता ही सभी लोगों में ऐसे ही है। और हमारा ऐसा है कि हम जहाँ कैमरा लेके चालू हो जाता है उधर बात ही करते रहते हैं। 2019 साल अब्दि किन्तु यही करतारपुर साहेबे विजिट करा कोनो रकम भावे सम्भव छिलो ना। যারা শিখ সম্প্রদায়ের মানুষ তাদের জন্য গুরুত্বপূর্ণ এই জায়গাটাকে তারা কেবলমাত্র বর্ডারের উপাশের দূরবীন দিয়েই দেখতে পেতেন, কিন্তু বর্তমানে এটা খুলে গেছে। এর জন্য দুই দেশের সরকারকে অনেক 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 ধন্যবাদ যে এই যে সেন্টিমেন্টটা তারা বুঝেছেন এবং নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্টে এসে এই জায়গাটা ওপেন করেছেন। তো এটাই ছিল কিন্তু কর্তারপুর সাহেব বা পাকিস্তান সিরিজের আমার এপিসোড 2। এখনও কিন্তু শেষ হয়নি গোটা ভিডিও, এখনও একটা 3 নম্বর ভিডিও আছে যেটা হচ্ছে পাকিস্তানের বাজারের ব্যাপারে। আমি সেখানে চেষ্টা করব গোটাটা আপনাদেরকে দেখানোর, কি কি পাওয়া যায় না যায় সেই সমস্ত কিছু। একটুখানি ধৈর্য ধরুন, দেখা হচ্ছে খুব শিগগিরই। তো আজকে আমার চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে পাকিস্তানি এই মার্কেটে ইন্ডিয়ান রুপিস 500 টাকাতে কী কী জিনিস একজন মানুষ এসে কিনতে পারে সেটা একটুখানি খুঁজে দেখা। তো আমার এটা পছন্দ হয়েছে, 450 টাকা কিন্তু আমার এখানে মানে হলো খতম, আর গরমের মাঝখানে কুলফি, এবং আমার পকেটে পড়ে রয়েছে খরচ করার জন্য মাত্র 150 টাকা। খেতে খুব ভালো লাগছে, তুলতানি হালুয়াটা সত্যি খুব ভালো খেতে ছিল। আরে নেই, এই জন্য আমার কাছে আর মাত্র 20 মিনিট আছে,